সো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনারা চাইলে যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে এইরকমভাবে ফটো এডিটিং করে নিতে পারেন। এজন্য আপনাদেরকে আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করতেছি। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এজন্য প্রথমত লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। এরপরে নিচ থেকে দেখতে পাচ্ছেন ইমেজ প্লাজ অপশন, এখান থেকে এই ইমেজ প্লাজ অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিলাম। এরপরে একটু লোডিং নিতেছে, লোডিং নেওয়ার পরে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়েছে, এখন আমরা গ্যালারি থেকে যে ইমেজটিকে এডিট করব সেই ইমেজটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখন নিচ থেকে অ্যাড অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিচ্ছি। এখন কিন্তু ফটোটা ইনপুট হয়ে উপরে দেখতে পাচ্ছেন অল ফটো অপশন, এই অল ফটো অপশনটার ভিতরে চলে এসেছে। এখান থেকে এই অল ফটো অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই ফটোটাতে একটা টাচ করে নিচ্ছি। এরপরে এই ফটোটাকে এডিট করার জন্য ডান পাশ থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল করে এখান থেকে এই লাইট অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এরপর প্রথমত এখান থেকে এক্সপোজার এই অপশনটা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি এখান থেকে। এরপরে এখান থেকে শেডোস অপশন, এই অপশনটা কিছুটা কমিয়ে নিচ্ছি এখান থেকে মাইনাস করে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিতে পারেন। এরপরে হাইলাইটস, এই অপশনটা হালকা একটু এখান থেকে মাইনাস করে কমিয়ে নিলাম। এরপরে হালকা একটু নিচ দিকে স্ক্রল করে এখান থেকে দেখতে পাচ্ছেন কালারস অপশন, এখান থেকে এই কালারস অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্রথমত টেম্পারেচার অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপরে নিচ থেকে দেখতে পাচ্ছেন ভিবারেন্স অপশন, এখান থেকে এই ভিবারেন্স অপশনটা কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে উপর থেকে দেখতে পাচ্ছেন মিক্স অপশন, এখান থেকে এই মিক্স অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপর এখান থেকে দ্বিতীয় নম্বর অরেঞ্জ কালারটাতে একটা ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে প্রথমত এখান থেকে স্যাচুরেশন অপশনটা কিছুটা বাড়িয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর নিচ থেকে লুমিনেন্স এই অপশনটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরে উপর থেকে হিউ অপশনটাও হালকা একটু বাড়িয়ে নিলাম। এখন উপর থেকে ইয়েলো কালারটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে স্যাচুরেশন অপশনটা একদম 100 করে নিচ্ছি, প্লাস 100 করে নিলাম। এরপর নিচ থেকে লুমিনেন্স অপশন এটা কিছুটা মাইনাস করে কমিয়ে নিচ্ছি। এরপরে উপর থেকে হিউ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই হিউ অপশনটাও হালকা একটু কমিয়ে নিচ্ছি। এরপরে আবার উপর থেকে গ্রিন কালারটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপর এখান থেকে স্যাচুরেশন অপশনটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। এরপরে নিচ থেকে লুমিনেন্স অপশন, এখান থেকে এই লুমিনেন্স অপশনটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিলাম। এরপরে উপর থেকে ব্লু কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ব্লু কালারটাতে একটা ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে স্যাচুরেশনটা একবার ইনক্রিজ করে নিচ্ছি। এরপরে উপর থেকে দেখতে পাচ্ছেন ডান অপশন, এখান থেকে এই ডান অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিচ্ছি। এখন কিন্তু ফটোটাকে সত্যিই দেখতে অনেকটা আকর্ষণীয় লাগতেছে। এরপরে নিচ থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, এখান থেকে এই ইফেক্ট অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে প্রথমত ক্লারিটি অপশনটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিগনেট অপশন, এখান থেকে ভিগনেট অপশনটা কিছুটা মাইনাস করে নিচ্ছি যাতে ফটোটার চারপাশটা ডার্ক দেখা যায়। এরপরে নিচ থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশন, এখান থেকে এই ডিটেলস অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এরপরে প্রথমত এখান থেকে শার্পিং অপশনটা কিছুটা বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে নিচ থেকে দেখতে পাচ্ছেন নয়েস রিডাকশন, এই অপশনটাও কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে নিচ থেকে কালার নয়েস রিডাকশন, এই অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপরে সর্বশেষে রয়েছে স্মুথনেস, এখান থেকে স্মুথনেস অপশনটা একদম 100 করে নিলাম। ফটোটা কিন্তু এখন আমাদের ফাইনালি এডিট করা কমপ্লিট হয়েছে। ফটোটাকে এখন আমরা গ্যালারিতে সেভ করব। এজন্য উপর থেকে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই শেয়ার অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এরপরে এখান থেকে সেভ টু ডিভাইস অপশনটাতে একটা ক্লিক করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। ফটোটি এখন আমাদের গ্যালারিতে সেভ হয়েছে। ফটোটি এডিট করার আগে কীরকম ছিল এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আর এখন এডিট করার পরে কীরকম। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিতে পারেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন।